वेलकम बैक टू तीसास नॉलेज स्टेशन आपनारा देखछेन तीसास ब्लॉग। आशा करी आपनारा सकले सबाई सुस्थ आछेन भालो आछेन। आज के ब्लॉगटा आमी एखान थेके शुरू करछी। आज के मायेर विदाय, चलछे बरण पर्व। देखते पाच्छेन आमादेर पाड़ार काकीमारा बौदिरा सबाई माके बरण करबे। चलुन आमरा देखे नी आर कि এখন মাকে বরণ করছে আমাদের বনানী কাকিমা, আর পাশে পাড়ার কাকিমারা সব দাঁড়িয়ে আছে, আর এই ধুনুচি হাতে দাঁড়িয়ে আছে আমাদের বুবুল দাদা। এই যে চলুন আমরা একটু ব্যাক সাইডে, এটা স্বপ্না বৌদি, ব্যাক সাইডটা একটু দেখে নিই। সবাই সকলে পাড়ার সকল কাকু কাকিমা সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে কলা পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমার বাবাকে, খুবই এনজয় করছি আমরা। সচরাচর শহরে অঞ্চলে আমরা এরকম বিসর্জন বা বিজয়ার রীতিটা এত খোলামেলাভাবে দেখতে পাইনি এবছর, যেহেতু কোভিড পরিস্থিতি এখনো শহরাঞ্চলে একটু বেশি গ্রামাঞ্চলের তুলনায়। এটা কি বলে দাও, সবার সাথে পরিচয় করাও, আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। একদমই তাই, মানে এটা বুড়োদার ছেলে, মানে এত সুন্দর ঢাক বাজায়ও, মানে এত তালে তালে বাজাচ্ছে তাই না? শুধু তাই নয়, ওর অফুরন্ত এনার্জি, মানে এক কথায় বলা যায় এনার্জি প্যাক, মানে সেই অবিরাম ভাবে একভাবে ও ঢাক বাজিয়ে গেছে, আর ঢাকিদের সঙ্গে তালে তালে। হ্যাঁ, পুরো তালে তালে। আবার দেখলি মাঝখানে কাঠ থেকে খুলে যাচ্ছিল, তুলে নিয়ে আবার ঘুরে 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 নিচে নিচে তালে তালে ঢাক বাজানো। এইটা নিয়ে যখন ঢাকিরা বন্ধ হয়ে যায়, ওরা ও বন্ধ হয় না। আর ওর এই ঢাক বাজানোর জন্য বাবা ওকে বলেছিল তবলা শেখাতে। ও তবলা, ও তবলা বাজাতেও জানেন, কিন্তু ওর ঢাকের প্রতি একটা আলাদা আকর্ষণ। ছোটবেলা থেকেই কিন্তু ওকে দেখে আসছি যে ছোটবেলা, মানে সেই খেলনা ঢাকগুলোকে নিয়েও ও কিন্তু খুব সুন্দর করে বাজাতো। হ্যাঁ, যার জন্য এখন একটা ভালো ঢাক কিনে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ওই বৌদি। প্রফেশনাল ঢাকি ঢাক বাজাচ্ছে, বা এই যা হাঁপিয়ে গেছে ঢাকি। হ্যাঁ, ঢাকি একটু হাঁপিয়ে গেছে, চলুন আমরা ততক্ষণ অন্য কিছু দেখে নিও। বাবা আবার রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা বিসর্জন শোভাযাত্রা যাচ্ছে, মাকে কি সুন্দর দেখতে, একদম কি সুন্দর সাজিয়েছে। এটা আমাদের মানে পাশের পাড়ারই, জানো তো? ও আচ্ছা আচ্ছা, পাশের পাড়ারই প্রতিমা। বেশ, ঢাকি কিন্তু অবিরত ঢাক বাজিয়ে যাচ্ছে আমাদের খুদে ঢাকি, এবং এরপর মনে হয় আমাদের সঙ্গে বিসর্জনও যাবে কিনা বুঝতে পারছি না, মনে হয় না যেতে দেবে। তবে আমরা এবার শোভাযাত্রায় বেরোবো, তার আগে বরণ চলছে। এটা আমাদের মৌ বৌদি, প্রিয় মৌ বৌদি। তো মৌ বৌদি এবার বরণ করছে। আর এক্ষেত্রে বলে রাখি, অ্যাকচুয়ালি এটা ব্রাহ্মণবাড়ির পুজো, আপনাদের আগেই বলেছিলাম পারিবারিক পুজো। তো মৌ বৌদি, এই বুড়োদার, বুড়োদা বা বুড়োদার ছেলে, এরা কিন্তু সবাই ওই ব্রাহ্মণ পরিবারেরই। এই যে আমার প্রিয় বৌদি, ব্রাহ্মী বৌদি, আমাদের যে ঢাকিকে দেখালাম এটা হচ্ছে তার মা, মানে আমাদের চ্যানেলের হোল সাপোর্টার, মানে প্রচণ্ড সাপোর্ট করে, প্রত্যেকটা ভিডিও দেখে আর প্রচণ্ড এক্সাইটেড। আমাকে গেই কিন্তু বলেছিল যে মাম তুই আমাদেরকে নিবি তো ব্লগে? তো বৌদিকে বলেছিলাম কিছু বলতে, রাজি হয়নি। যাই হোক, এটাও কিন্তু মৌ বৌদি আমাদের চ্যানেলের, আমার চ্যানেলের হচ্ছে প্রচণ্ড ভালো সাপোর্টার। এই বৌদিদের কাছ থেকে আমি প্রচণ্ড সাপোর্ট পাই। মৌ বৌদিকে আশা করি আমাদের চ্যানেলের দর্শকরা জেনেই থাকবেন। এই যে মহুল, মহুলকে সবাই জানে, আর তাহলে মৌ বৌদিকেও সবাই জানে, এটাই আর কি। এবার চলছে ব্রাহ্মী বৌদির বরণ পর্ব। তো ব্রাহ্মী বৌদি মাকে বরণ করছে।
প্রথমবার ভিডিওতে ভালো করে ক্যাপচার হয়নি বলে বৌদি আবার সেকেন্ডবার ভালো করে বরণ স্টার্ট করেছে। কতটা এক্সাইটেড ভাবুন, মানে স্মৃতিটুকু ধরে রাখার জন্য খেলা শুরু হয়ে গেছে। যে মৌ বৌদি, এই ব্রাহ্মী বৌদি, এরা সবাই মিলে একে অপরকে সিঁদুর মাখাচ্ছে আর সিঁদুর খেলা চলছে। সত্যি এটা একটা ভালো লাগার জিনিস। সত্যি সিঁদুর খেলা তো এখন প্রায় উঠেই গেছে, মানে কি যে ভালো লাগে এই জিনিসটা। আর এটা স্বপ্না বৌদি, আর ওই পাশে আমার মা, আর ওটা মেজ বৌদি, এটা মেজ কাকিমা, পাড়ার সবাই উপস্থিত। মানে এই পুজোটায় যে আমার কি ভালো লাগে বাড়ি আসতে, পাড়া সকলকে। এটা পলি দিদি, পলি দিও ব্লগে আসতে চাইছিল না, জোর করে নিয়ে নিয়েছি। কিন্তু তো ওইদিকে আমরা বেরিয়ে এলাম, ময়না কাকিমা আমাকেও মাখিয়ে দিয়েছে, ব্রাহ্মী বৌদি, আর ওইদিকে বাবাও দাঁড়িয়ে আছে, এটা আমার কাকিমা। সবাই খুব 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 এনজয় করেছি পুজোটাকে। মানে এই পুজোটায় বাড়ি না গেলে কি যে মিস করি। এটা চলছে ময়না কাকিমার বরণ, বরণ চলছে। আর ওই যে পাশে বল কাকু দাঁড়িয়ে আছে, মানে এই সূত্রে বলে রাখি টিয়ার একদম বাচ্চা বেলাকার বন্ধু এই এই তৃষা। আর এই তৃষা টিয়া, টিয়ার বাবা মা এরা। এটা স্বপ্না বৌদি। তো টিয়া এবার আসতে পারেনি, তো খুবই মিস করছিল পুজোটাকে, আমিও খুব মিস করেছি ওকে। স্বপ্না বৌদির বরণ পর্ব চলছে একদম। আর স্বপ্না বৌদির মা কন্টিনিউ ভিডিও কলে ছিলেন পুরো বরণটাকে। উনি মানে এতটাই মিস করেছেন যে উনি ভিডিও কলে থেকে দেখতে চেয়েছিলেন। না, সবাই এই টাইমটায় উপস্থিত থাকতে চায় এই পুজোটায় একদম। এখন বরণ প্রায় শেষের পথে, এবার মাকে নিয়ে যাত্রা শুরু হবে। এটা কে বরণ করছেন? এটা মেজ বৌদি বরণ করছে। ও আচ্ছা আচ্ছা। আর নিচে দাঁড়িয়ে আছে জেঠুমণি। আচ্ছা আচ্ছা, সব জেঠুমণিরা দাঁড়িয়ে আছে। তুমিও আমার পাড়ার সবাইকে চিনে গেছো বলো? হ্যাঁ, আমার মা। পরিবেশটাই একটা অন্যরকম লাগছে, তাই না? হ্যাঁ, তবে এবারে কিন্তু অনেক আগে আগে ঠান্ডা ইয়েটা চলে এলো, ঠান্ডা পড়ে গেছে অনেকটাই। এই যে মাকে বের করা হচ্ছে মণ্ডপ থেকে, মণ্ডপ থেকে মাকে বের করে এবার মা পুরো পাড়াটায় পরিক্রমায় বেরোবে, তাই তো তিশা? হ্যাঁ, এই যে গাড়িতে তোলা হবে, তারপর মা গোটা পাড়া পরিক্রমা করে, তারপর মায়ের ভাষা। মানে যতই নিজেদের মধ্যে আনন্দ করি, বিদায় কোনোদিনই মানে আনন্দের হয় না। পাড়া বলাটা ভুল হবে মনে হয় আমার, গ্রাম, গোটা গ্রাম, গোটা গ্রামটাই পরিক্রমা করে। হ্যাঁ, তো মায়ের বিদায়টা কোনোদিনই ভালো মানে লাগে না মনে হয়। মা আরও থেকে গেলে হয়তো ভালো হতো। আর বিশেষত কালী পুজো, মানে একটা দিনে বলে মেয়ের বিয়ে, কালী পুজো, তো একটা দিনেই সব কিছু শেষ, মানে খুবই মন খারাপ করে। এই ভাসানের শোভাযাত্রায় আমি গিয়েছিলাম, তৃষাকে তৃষার বাবা অ্যালাউ করেনি, তো আমরা একসঙ্গে গিয়েছিলাম। এবং আমার একটা অন্যরকম, মানে আমি তো কোনো শোভাযাত্রায় সেই অর্থে মানে আমার এক্সপিরিয়েন্স ছিল না, তো এবারে এটা বাজারের ঠাকুর যেটা দেখলেন সেটা বাজারের ঠাকুর, ওদের কুসুমগ্রাম বাজারের ঠাকুর। আর এই ডান দিকে দক্ষিণ চণ্ডী মন্দির, দক্ষিণ চণ্ডী মায়ের মন্দির। আর এই যে মাকে গ্রাম পরিক্রমা চলছে, মায়ের গ্রাম পরিক্রমা করে মা বিসর্জনে যাবেন। এটা মনে হয় তুমি ফার্স্ট টাইম গেলে, তাই না? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম ছিল। আমাকে ছোটবেলা থেকেই বাবা সেই অর্থে সেইভাবে যেতে দেয়নি, তো এই যে মানে বিসর্জন পরিক্রমা করে মা যখন ঘুরে এলো না, তখন আমরা দেখছি আমাদের এই ছোট ঢাকি ঢোল নিয়ে তখন লেগে পড়েছে। হ্যাঁ, মানে ওর সাইজেরই অলমোস্ট বাবু। হ্যাঁ, মানে ও নিচে নেমে গেছে, আবার ওই দিকে গিয়ে বাজাবে, তাই ওর মা এবার ধরবে ব্রাহ্মী বৌদি ওকে। দেখুন পেছন দিকে, সবার পেছনে, কিন্তু বাজিয়ে যাচ্ছে,
অপূর্ব এনার্জি মায়ের শোভাযাত্রা। আর একটু দেখানো আপনাদের বাকি ছিল, তোমাদের গ্রামের বাড়িগুলো কিন্তু চারদিকে দারুণ রাইস বাল্ব ওই টুনি বাল্বের ইয়েগুলো দিয়ে খুব সাজিয়েছে, এলইডি এলইডি দিয়ে। এখন তো এলইডিরই অ্যাকচুয়ালি দেওয়ালি মানেই তো আলোর পুজো, তো মানে চারদিকটা অমাবস্যার মধ্যে চারদিকে আলো। এই যে তুবড়ি 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 তুবড়ি, তো এটাই খুব ভালো। এবারে বাজি অতটা ছিল না, কেননা সরকার থেকে নিয়ম করে ইয়ে করে দেওয়া হয়েছিল, তো বন্ধ করে দেওয়া হয়েছিল বাজিটা। এবারে বাজি অতটা দেখা যায়নি। আর ওপরে মাকে ধরে আছে একটা, মনে হচ্ছে আমাদের পাড়ার রিতম ভাই, আর একটা ওই পাশে কে আছে আমি ঠিক বুঝতে পারছি না। আর এটা মনে হচ্ছে টুপি মাথায় যাকে দেখতে পাচ্ছেন মাঙ্কি ক্যাপ পরে, ওটা মহুল নাকি? হ্যাঁ। আমরা বাড়ি চলে এলাম, মাকে বিসর্জনে নিয়ে গেল। তো এই দিনটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি যে মা আসবে। আর কালী পুজো যদিও একটা দিনেরই পুজো, মা আসে তো এই আমাদের পাড়াটা এখানটা পুরো আলো হয়ে থাকে। তো একটা দিন খুব এনজয় করলাম, অনেকের সাথে দেখা হলো। পুজোতে সবসময় তো বাড়ি আসতে পারি না, তো সবার সাথে দেখা হয় না, তো দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর আজকে আমার ব্লগে আপনারা আমাদের পাড়ার অনেককে দেখতে পেয়েছেন, তো ব্লগটা দেখুন, এনজয় করুন, আর খুব ভালো থাকুন, জুড়ে থাকুন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। তাহলে চলুন আজকের মতো টাটা।